এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। কোথায় গেলে গো? আরে এই তো আমি আছি। বাবা তুমি কোথায়? কেন চিন্তা করছো? তো আমি আছি তো, কিচ্ছু হবে না, আমি আছি তো। হ্যাঁ হ্যালো হ্যালো ডাক্তার বাবু। ডাক্তার রাতের পর সে কে আসে দূর দেশে, অসময় সে ওষুধ দেয় কাছে এসে, মনের অসুখ সে এক নিমেষে মেটায়, ব্যথার শহরে পালক সে ছোঁয়ায়। রাত পিরেতে দরকার হলে নাম্বার রেখে দাও, 10 নাম্বার নিজের অসুখ নিজেই মেটাও। ডাক্তার বাবু ডাক্তার বাবু ডাক্তার বাবু ডাক্তার বাবু ডাক্তার বাবু হাজির, ডাক্তার বাবু ডাক্তার বাবু ডাক্তার বাবু ডাক্তার বাবু ডাক্তার বাবু হাজির। আরে ডাক্তার বাবু চলে এসেছে। হাই ডাক্তার বাবু। আরে আপনার দয়াতে তো আমাদের লেট নাইট পার্টিগুলো বেঁচে আছে। তোমাদের কি যেন ছিল? হুইস্কি না? এ না হুইস্কি ধরো। ভোটকার পাই ছোট বাচ্চাটার জন্য ধরো 2700। আগে 20 টাকা বাকি আছে। 20 টাকা? তোমায় ফোন করছিলে নাকি? হ্যাঁ, আজকাল তোমার যে ডিমান্ড, ভাবলাম মালটাল শেষ হয়ে গেল নাকি। কেন আমার ডিমান্ড দেখে তোমার গার ফাটছে নাকি? সেটা বলছি না। কি যে বলো না, আসলে আমরাও ওয়েট করছিলাম তো। দাও দাও দাও। হ্যাঁ আমি আসছি, একটু ওয়েট কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাও ধরো। ডাক্তার চাটে গ্লাস দাও না। দিলে দাও নাহলে ফটো।
ডাক্তার, ভেতরে এসো। নিন ধরুন আপনার এই 750 হুইস্কি। আজকে দিনটা না খুব বোরিং। তোমার দাদা বাড়িতে নেই, আর রাতে আমার একা থাকতে একদম ভালো লাগে না জানো। 1840। আবার 40 কেন? 1800 না? নাও ধরো। $40 দাও। কিছু লাগলে ফোন করে দেবেন। তোর কি খরচ রে বাবা। আরে ডাক্তারদা, আজকে একটু মাংস দেবো? কেন, তোর বাবার বিয়ে নাকি? আরে না না, আজকে মাংসটা ভালো ছিল তাই বললাম। অন্যদিন ভালো থাকে না নাকি? তোরা সালা চোর চোরটা চিটিংবাজ, কখন কোথাকার মাংস দিস কে জানে। বেশি মাংস মারাতে হবে না, ওই তরকারি উঠি দে। হ্যাঁ বাচ্চা, একটা রুটি দরকার। আসাম্ব, ওই টিকিয়াটা দিয়ে দে। আরে এদিকে পার্সেলটা কি হলো রে? নাও। এই এই ছাড়ো। কি ছাড়ো? আরে তো ছাড়ো, লাগছে। তোর মেশিন তো দিনকে দিন বড় যাচ্ছে। মাছ ভাজা তেল লাগাচ্ছিস নাকি মালিকের থেকে? ছাড়ো। ছাড়ো তো কি? এই শোন, ঝুনু পাগলির সঙ্গে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ ছাড়ো, তখন ছাড়ো বলছি। ছাড়ো তো, ছেড়ে দাও। ছাড়ো বলছি, খেলাবো। খেলা দাদা, আর কিছু লাগবে? না না, কত হলো? ওই তো 62 টাকা। বাচ্চা টাকাটা নে। আরে নিমাই। হ্যাঁ ডাক্তারদা। তোর বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ গো ভালো আছে। বউ ভালো আছে তো? হ্যাঁ গো ভালো আছে। তোমাদের আসি শুনেছি মা ঠাকুমারা খুব দূরদর্শী হয়, কিন্তু তোর ঠাকুমা তো একদমই দূরদর্শী ছিলেন। কেন তুই ভাব এরকম চেহারা নিয়ে কারো নাম নিমাই হয়? যা কোথায় গেল? টাকা না নিয়ে চলে গেল। এ বাচ্চা, এ দেখ তো লোকটা কোথায় গেল। আরে তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নে, না হলে তো ছেলে দাদু বলে ডাকবে। পাওনাদার না লেঙ্গি, কি হলো? ফিল্মের লোক নাকি? চল খাবে। দাঁড়ো দাঁড়ো, একটু ওষুধ মিশিয়ে দিই। দাঁড়ো
না কেন, কি হলো তো, ভাবছো কি মূর্তিতে যাচ্ছিলে, এত ন্যাকামি করছো কেন? খাও। কি হলো, কি হলো, এরকম করছো কেন? আর একটু হবে। এই তো সাবাস, ছেলের মুখে কথা উঠেছে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। এবার বলে ফেলতে কেসটা কি? না না, তাড়াহুড়োর কিছু নেই, গলা ভেজে যাও আর বলতে থাকো, আর আমি শুনতে থাকি। হ্যাঁ, আমার নাম অয়ন মুখার্জি, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে মোটামুটি একটা চাকরি করি, বাড়িতে বাবা মা আর একটা গার্লফ্রেন্ড আছে, সরি ছিল। বুঝতে পেরেছি, লিঙ্গিকেস শুনছি, বলো। নাম ঈশিতা। কি করছিস বলতো? এইটা দেখ, এই দাঁড়া, আমি তিনটে শর্টলিস্ট করছি, তুই তিনটের মধ্যে দেখ, এটা এটা এটা, একই রকম লাগছে তো। আরে পেছনে আলোটার জন্য দেখ না, এটা একটু এটা একটু অন্যরকম লাগছে না? মানে করছিস এই কটা টাকা তো খরচা করছিস, তার জন্য এত এত কথা শোনাচ্ছিস, তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? এটা পার্সোনাল স্পেস নয়, এটা একটা পাবলিক প্লেস, কেন চেঁচামেচি করছিস? আসতে শুনুক, জানুক, ওদের তো জানা দরকার এই কটা টাকা খরচা করছে বলে যে এত কথা শোনায়। বিল সে নাকি নেবে দায়িত্ব, তাও আবার সারা জীবনে। ওয়াও, এই শোন, আরে শোন, আরে হ্যাঁ, আরে আরে হ্যাঁ, দুজনে মিলে কি সমস্ত খেলে তাতে এত টাকা? আমার তো সারাদিন এই এসব বেঁচে টেছে 500 টাকা রোজগার করতেই জীব বেরিয়ে যায়। তুই না আমায় ভুল বুঝছিস, আমি আমি করে দিচ্ছি সব সব, আমি ওসব কিছু বলতে চাইনি, ওগুলো বিশ্বাস কর। আর কিছু বলার বাকি আছে অয়ন? যা বলার তো তুই বলেই দিয়েছিস, ভাগ্যিস তোর কথাটা বাবাকে বলিনি, বাবা তো এই ধরনের ন্যারো মাইন্ডেড ছেলেকে মেনেই নেবে না। তুই ভুল বুঝছিস, তুই ভুল করছিস। হ্যাঁ ভুল তো আমি করেছি, আমি বলে না তোর সাথে 8 মাস সম্পর্ক রেখেছি, তোর যা নেচার, অন্য কোনো মেয়ে হলে না কবে লাথি মেরে বেরিয়ে যেত। তুই কোথায় যাচ্ছিস? তুই যাবি না, অ্যাপ থেকে পে করে দিস টাকাটা। বস এইটুকু, এটা তো রোজকার কথা না, তা তো ভালোই, তোমার তো অভ্যেস হয়ে যাওয়ার কথা।
বিশ্বাস করুন আমি না আর পাচ্ছিলাম না, আর নিতেও পারছিলাম না। মানে আজকে ঘটনাটা, মানে ওর অনেক দিনের শখ জানেন তো, একটা ডায়মন্ড পেন্ডেন্টের। কি কি সেটা? কি ডায়মন্ড পেন্ডেন্ট? ওই হীরের, হীরের লকেট। ও বাবা, সোনা না রূপ না একেবারে হীরে। বাপরে বাপ বাপ। Yeah, there is. Seriously? I love you, Ivan. I love you too. I really yeah. love you. Namaskar, sir. Namaskar, namaskar. Asun, sir. Push. Yes. Ita dek? Ita dek. Ita bhal lagbe? Ita dek? Ita? Na, na, ita. হ্যাঁ ওটা বলো, দেখুন ম্যাম। হ্যাঁ এইটা দেখুন না, আমি একটু দেখলাম না, ওই যে ওইটা, এটা দেখলাম না মনে হলো। আচ্ছা দেখেন দেখেন দেখেন, এটা দেখেন, ভালো এটা, ভালো এটা, ভালো বল না। ও মাই গড, অয়ন, আয়না, ওইদিকে ওইদিকে, নমস্কার। ওইটা একটু দেখি, ওয়াও। ম্যাম গলায় ধরুন, দেখ ভালো লাগছে না? আমার খুব পছন্দ হয়েছে জানিস। ম্যাম খুব ভালো লাগছে। কি ভালো লাগছে না মানিয়েছে বল। হ্যাঁ মানে এক্সকিউজ মি, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, কি হলো? হ্যাঁ এক মিনিট, এক মিনিট, কি হলো বলছি আমি, মানে আমারও তো বাজেট নেই। তো বাজেট নেই মানে, মানে ঠিক বুঝলাম না। আমি ভেবেছিলাম যে 10-15 হাজার টাকার মধ্যে যদি একটা পেন্ডেন্ট হয় আর কি। ও আচ্ছা, তা তুই যদি সব কিছু ঠিক করে রেখেছিলিস, আমাকে এখানে কি করতে এনেছিলি? সব করতে না, মানে ফ্রেন্ড সার্কেলে সবাই জানতে পারলো যে অয়ন ঈশিতাকে কতটা ভালোবাসে। ওর বার্থডেতে শ্যামসুন্দর জুয়েলারি থেকে ডায়মন্ড গিফট করে ব্র্যান্ডেড। না তুই আমাকে বলতে পারতিস রাস্তার কোনো সস্তার জুয়েলারি থেকে কিনে দিতিস। না আমি না হলে বলে দিতাম ব্র্যান্ডেড বলে, এটুকুনি তো তোর জন্য করতে পারি বল। সব কিছুকে এত কমপ্লিকেটেড কেন করিস বলতো তুই? হ্যাঁ কি বললি, কমপ্লিকেটেড? আমি কমপ্লিকেটেড করি? আস্তে কথা বল না, এটা একটা শোরুম। ঠিক কি ভাবিস নিজেকে, আমি কিছু বুঝতে পারি না। তুই চাইলে কি আমাকে ওটা কিনে দিতে পারতিস না? কিন্তু তুই তো দিবি না, আমাকে দিলে যে আর বাদ বাকিদের কম পড়ে যাবে, তাই তো? ঠিকই তো, একটা জিনিসে কি আর বেশি দিন মন ভরে, তাই না? কিরে বল, চুপ করে আছিস কেন বল? সবসময় মনে থাকে না, কাছে আসার সময় মনে থাকে না, আর চুমু খাওয়ার সময়? কিরে চুপ করে আছিস কেন বল? শোন, আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাও করবি না। তোর সাথে আমার কোনো সম্পর্ক আজকের পর থেকে আর থাকবে না। লম্পট, রেপিস্ট কোথাকার, রেপিস্ট কোথাকার, রেপিস্ট কোথাকার, রেপিস্ট কোথাকার, রেপিস্ট বিশ্বাস করুন আমি ওরকম নয়, আমি ওরকম করিনি, আমি ওরকম, আমি ওরকম, আমি মানে আমি। ঠিক আছে ঠিক আছে। আরে বাবা, তুমি যদি সত্যিই এরকম হতে তাহলে কি তোমাকে এই কথাগুলো বলার সাহস পেত? পেত না তো?
পৃথিবীর একটা নিয়ম আছে জানো, নরম মাটিতে সবাই আছড়ায়। আরে বাবা, এই যে তুমি দুম করে মরতে চলে গেলে, একবারও তোমার মা বাবার কথা ভাবলে না, তাদের কি হতো? শোনো, একটা কথা বলি তোমাকে, কিছু মনে করো না। এই বেটা ছেলেরা যদি একটু ম্যান্দা মারা কেরানে মার্কা হয় না, তাহলে ঠিক এরকমই হয়। ভগবান না করুক, আজ যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যেত, তাহলে তোমার মা বাবার কি হতো? শক্ত শক্ত, বুঝলে? জীবনে অনেক রকম কষ্ট আসবে, অনেক ঝড় আসবে, এত সহজে ভেঙে পড়লে চলবে? ওই দেখো, তোমার গ্লাস তো ফাঁকা হয়ে গেছে, দাও। আপনি নিলেন না? আমি তো খাই না। আপনি মদ খান না? আপনি মদ নিয়ে যাচ্ছিলেন বা নিয়ে আমায় খাওয়াচ্ছেন রাত্রিবেলা, আপনি মদ খান না? আমার না গুলিয়ে যাচ্ছে, মানে বলবেন ঠিক করে। লোকে আমাকে ডাক্তার বলে জানো। আপনি ডাক্তার? আচ্ছা দিন না দিন, এক সেকেন্ড বলছি ডাক্তারবাবু, ওই আপনাদের ডাক্তারই দেয় কি সব শপথ তপথ নিতে হয়? আমি ডাক্তার অমুক, আজকের থেকে শপথ নিলাম, হয় না? তো আপনি শপথ নিয়েছিলেন? শপথ তুই আমার মাথা ছুঁয়ে কথা দে, ও জিনিস তুই মুখে তুলবি না, আমি ঘেন্না করি, আমি ঘেন্না করি ওই জিনিসকে। তুই তো আমার বাবাকে জানিস, জানিস তো আমি আমার মাকে হারিয়েছি এর জন্য। তুই কথা দে, তুই কথা দে আমাকে, কি রে কথা দে। আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি, আমি খুব আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল, আমি কি করবো? জীবনটা শেষ হয়ে গেল? তোমার জীবন শুরু হলো কবে যে শেষ হবে? ভালো করে দাড়ি গোপ বজায় নিয়ে এখন এই কেতো না তো। শোনো, চোখের জল খুব দামি, যাত্রার জন্য চোখের জল ফেলো না, মোছো মোছো, চলো ওঠো ওঠো ওঠো, সিগারেট খাবে, ওঠো চলো সিগারেট খাবে, চলো। বনগালাই না বাড়ি ছিল, 10 বছর বয়সে বাপটা খুন হলো, মা আমাকে নিয়ে শিয়ালদা পালিয়ে এলো। রাস্তার একটা হোটেলে কুটনো কোটার কাজ করতো আমার মা, লাইনের ধারে বসতে একটা ঝুপড়িতে আমি আর আমার মা থাকতাম। একদিন মাটাও ট্রেনে কাটা পড়লো। কিসে চোখের জল ফেলতে হয় আর কিসে হয় না, সেটা ভালো করে বোঝার আগেই বড় হয়ে গেলাম। সেই থেকে পেটের দায় এটা সেটা করতে করতে এই লাইনে চলে এলাম। এটা মা কালীর পায়ে ঠেকানো সিঁদুর, আমাকে পরিয়ে দেবি। কিন্তু ওর বাবা, তুই আমায় ভালোবাসিস না? ভীষণ ভালোবাসি।
আর কিচ্ছু জিজ্ঞাসা করিস না, পড়িয়ে দে। তোর শিউলি তোর ছিল, তোর আছে আর তোর থাকবে। তারপর থেকেই দাঁত কেলিয়ে বেড়াই। চলো চলো, বড় আছে, চলো। এক মিনিট, একটা প্রশ্ন করতে পারি? বলো। মানে আপনি শিউলিকে, মানে শিউলি বৌদিকে সিঁদুর পড়ালেন, কিন্তু তারপরও সুসাইড কেন? শিউরি জানতো যে ওর বাবা কোনোদিনই আমাদের বিয়েটা মেনে নেবে না, কিন্তু বাবা হয়ে মেয়েকে বেঁচে দেবে এটা ও মন থেকে মেনে নিতে পারেনি। কে বাবা? নিজের বাবা? তাই বাবার প্রতি রাগে, অভিমানে, ঘেন্নায় ও যদি একবার আমাকে বলতো যে তাকে ছাড়ো। তোমার একটা কথা বলি, আর কখনো এসব করবে না। হ্যাঁ, বাড়ি যাও, মা বাবাকে দেখো, শক্ত শক্ত। আর মহিলা তো জুটে যাবে। ডাক্তারবাবু, আমি তাহলে চলি, এখান থেকে ট্যাক্সি পেয়ে যাবো। এসো, ও 200 টাকা দাও। কিসের টাকা? চাপ বাবা, ডাক্তার দেখালে ওষুধ খেলে ফিস দেবে না? নিশ্চয় নিশ্চয়, 200 টাকা। আসবে। ও সিগারেট দাম দাও। ও একদম সাত চাই। বলছি ডাক্তারবাবু, আপনার নাম্বারটা পেতে পারি? নাম্বার? সবসময় ডাক্তার দেখানো কি ভালো ভাই? চেষ্টা করো ডাক্তার ছাড়া ভালো থাকার। কেমন আছি?
এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।